চক্রবর্তী পাড়ার কমল চক্রবর্তীর ছেলের বউ। হ্যাঁ, আমি খবর পাঠিয়েছি। তাহলে যদি এখন কোথায়? বুড়ো চ্যাটার্জি ডাক্তারকে এক্ষুনি খবর দাও, দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করো। হ্যাঁ বাবা। ঠিক আছে তো, সব ঠিক আছে বাবু। কথা শোনা কি কি বুঝছেন চ্যাটার্জিদা? অস্থিরতা দেখে তো মনে হচ্ছে মারাত্মক শক পেয়েছে, ট্রমাটাইজড হয়ে আছে। তা একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলাম, নাকগুলো শান্ত হোক, ঘুমোক এখন। ও ঠিক হয়ে যাবে তো চ্যাটার্জি জেঠু? হ্যাঁ হ্যাঁ, আমি আপাতত মেডিসিন লিখে দিচ্ছি, বুঝলে? এগুলো আনিয়ে রাখো। আর হ্যাঁ, একটা জিনিস সবাই খেয়াল রাখবে, ও যেন কোনো রকম উত্তেজক পরিস্থিতির সম্মুখীন না হয়। আসলে কি হয়েছিল জানেন জেঠু? ওই আখি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, তখন একটা মারামারির মধ্যে হঠাৎ ও পড়ে যায়, তারপর থেকে এরকম ব্যবহার করছে। এই বানি বল না। হ্যাঁ ডাক্তার জেঠু, তাই। ডাক্তার জেঠুর কাছে তো আখির এরকম আচরণের কারণটা বলা যাবে না, কিন্তু সত্যি সত্যি আখির অস্থিরতার কারণটা না জানলে ডাক্তার জেঠু ঠিক মতন চিকিৎসাই বা করবে কিভাবে? বানিপি, তুমি কিছু ভাবছো নাকি, কিছু বলবে? না, কি ভাববো আবার? আসলে জেঠু, ও যে ওই মারামারিতে এতটা ভয় পেয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। সেই তো, আজকাল তো প্রায়ই শুনি রাস্তাঘাটে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই রয়েছে, কিন্তু সেই ঝামেলায় শক পেয়ে আখির এরকম অবস্থা হলো এটা সত্যি ভাবা যায় না। আমার কিন্তু একটা অন্য সন্দেহ হচ্ছে।
তোমার আবার কি মনে হচ্ছে ছোট? না মানে কি তো প্রায় পার্টি টাটিতে যায়। সেখানে গিয়ে আবার উল্টো পাল্টা কিছু খেয়েছে হয়তো। উল্টো পাল্টা বলতে? কোনো ড্রাগ এডিকশন বা নেশার বস্তুর অভ্যাস আছে নাকি? না না জেঠু, আকি ওসব কিচ্ছু খায়নি। বানি বানি আমি পসিবিলিটির কথা বলছি। কি হয় জানো, যারা এরকম ড্রাগ এডিক্টেড হয়, যারা মানে নেশার বস্তুর উপর যাদের ভীষণ আগ্রহ থাকে, তারা যখন তাদের চাহিদা পূরণ করতে না পারে তখন এরকম অস্থির হয়, একটা উইড্রল সিমটম দেখায়। সেক্ষেত্রে এরকম অস্থিরতা হয়, এমনকি পেশেন্ট ভায়োলেন্ট হয়ে যেতে পারে। না চ্যাটার্জি জিটু, আখির এমন কোনো নেশা নেই। আমাদের দিন আর নেই চ্যাটার্জিদা, এখনকার প্রজন্মের সামনে অনেক রকমের প্রলোভন। চাইলেও আমরা আমাদের ছেলে মেয়েদের বা নাতি নাতনিদের সেসব প্রলোভন থেকে দূরে সরিয়ে রাখতে পারি না। যতটা সম্ভব আগলে রাখা যায়। হ্যাঁ, এছাড়া আর উপায় কি? যাই হোক, ও এখন ঘুমোক, আমি চলি। হ্যাঁ, আর হ্যাঁ, ওষুধগুলো আনিয়ে রাখো, সময় মতো খাওয়াবে, আর প্রয়োজন হলে আমাকে খবর দিও। নিশ্চয় নিশ্চয়। আখির এই পরিস্থিতির জন্য আজকে মেজ বউই হচ্ছে দায়ী। মেজবউকে কোনোদিন ভালো করে দেখভাল করেনি, ওর যত্ন আত্তি করেনি, ওর দিকে খেয়াল রাখেনি। মেজবউয়ের অবহেলার জন্যই আখির এই অবস্থা আজকে আমাদের দেখতে হলো। পিসি, যে মানুষটা এখানে নেই তার কথা আমরা নাই বা বললাম? যার প্রশ্রয়ে আখির ঠিক ভুলটা বুঝতে পারছে না কই, তাকে তো তোমরা কিছু বলছো না। সে তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। মানবী, বাইরে নিয়ে যাচ্ছে, তুমি আমায় কিছু বলছো? আখি বাইরে কোথায় কি ঘটিয়ে আসবে তার দায় দায়িত্ব আমি নেব? আমি নাকি শিখিয়ে পড়িয়ে দিচ্ছি। আজকালকার মেয়ে আমাকেই গোল খাইয়ে দেবে, আমি শিখিয়ে পড়িয়ে দিচ্ছি। সানিয়া, এই ক্ষেত্রে কিন্তু আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। আখি ইজ ইনোসেন্ট। টিনেজারদের একটা নর্মাল ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়, আখিরও তাই। ও সে ক্রাইসিসটা একা সামলাতে পারছিল না, দ্যাটস অল। বাট নাও আই এম উইথ মাই ডটার, ওর সব সমস্যা আমি সলভ করব। না না মিজকার, তুমি ভুল বুঝছো আমাকে। আমাকে ভুল বুঝে প্লিজ রাগ করো না আমার উপর। আমি কিন্তু একবারও বলছি না যে আখি ওই ধরনের মেয়ে। মানে আখির একটা ব্যাড ইনফ্লুয়েন্স তো আখির উপর। শোনাবো, এখন এসব কথা আলোচনা করার সময় নয়। যাও, তোমরা যে যার ঘরে যাও, দেখে আখি একটু বিশ্রাম নিক। এ বাড়িতে যা ঘটলো তাতে আখির শরীর খারাপ। তো ঠিকই বলেছেন বেবি, কোজাগরি কোথায় তুমিও তো সে ব্যাপারে ক্লুলেস। এরকম ভাবে আমরা একটা লাইভ শো কিভাবে টেলিকাস্ট করবো বলো তো? তার থেকে বড় আমার মনে হয় আজকের শোতে আমরা যদি দর্শকদের জানিয়ে দিই যে কোজাগরি এই শোটাতে আর নেই, মানে কোনো অনিবার্য কারণে ওকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য অনিবার্য কারণে বা কেন হবে, সবাই তো জানে কারণটা কি। বরং আমার তো মনে হয় কোজাগরি এই শোতে থাকলে ঝামেলা আরও বাড়বে। যা অপমান হয়েছে ওর। একদম একদম ঠিক বাত আছে, সেই বাত আছে বিবি। তুমি ও কোজাগরিকে একেবারে আউট করিয়ে দাও, বুঝেছো? এছাড়া আউট কোচ অপশন আমার মাথায় এখন ঢুকছে না ভাই। ঝুনঝুনবেলা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনার স্পেশাল জ্যোতিষী কোজাগরিকে এসে সৌভাগ্য লক্ষ্মী বলেছিল, বলেছিল কোজাগরি যদি এই শোতে থাকে তাহলে এই শোটা হিট হবে। আর তাই হয়েছে, তাই কিন্তু হয়েছে, এই শোটা হিট হয়েছে। এবার আপনি ভেবে দেখুন,
আপনার জ্যোতিষীর কথা অমান্য করে আপনি কোজাগুড়িকে শো থেকে বাদ দিয়ে দেবেন কি? কিন্তু তারপর যদি টিআরপি কমে যায় বা শোটা ফ্লপ হয়ে যায় তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। লেকিন বিবি তুমি এই লাইভ শো করবে কি করে? তুমি দর্শকদের কি বলবে? কোজাগুড়িকে ছাড়া তো এই শুটিং পুরো ক্যান্সেল করে দিতে হবে। দেখো ভাই, আমার এত বড় আয়োজন, আমার এত টাকা ইনভেস্টমেন্ট। তাছাড়া বিবি আমরা তো সত্যিই জানি না যে ভদ্রমহিলা কোথায় আছেন, কি করছেন। শুধু শুধু তার জন্য ওয়েট করার কি কোনো মানে আছে? যদি যেখানেই থাকুক না কেন অনন্যা, শো শুরু হওয়ার আগে ঠিক এখানে পৌঁছে যাবে। যদি এমন একজন মানুষ যে নিজের নাই আসুক, এমন ব্যবস্থা আমি করেছি যে ওর বাড়ির সবার মুখে আর চুনকালি লাগবেই। তুমি শুধু দেখো বিবি, শুধু দেখো। এতক্ষণে বোধ হয় কোজাগরীর বাড়িতে তারা পৌঁছেও গেছে। বর্দা চা। কেন জানি না মনে হচ্ছে আঁখি আমাদের কাছে কিছু লুকোচ্ছে। আর বাণীপি সত্যি কথা বলছে না। বাণীপি ডেফিনেটলি জানে বাকির কি হয়েছে। জানা জানি না বাকিটা কি আছে সানিয়া। বাকি আছে, বাকি আছে ছোট বাকি, বাকি আছে। আঁখি একটু সুস্থ হয়ে গেলেই সত্যি তোর কাছ থেকে জানা যাবে। নেচকা, তুমি না আঁখিকে একটু ভালো করে জিজ্ঞেস করো, একটু চাপ দিয়ে জিজ্ঞেস করো, তাহলে দেখবি সত্যিটা ডেফিনেটলি। তাতে যদি হেঁটে বিপরীত হয় আঁখির শরীরটা আরো বেশি খারাপ হয়। তার দায়িত্বটা তুমি নেবে তো সানিয়া? সানিয়া প্লিজ, তুমি না আর বাড়ির সবাইকে উস্কিও না প্লিজ। কোজাগরী রয় চৌধুরী আছেন? আপনারা বলুন কি ব্যাপার? আমরা প্রেস থেকে আসছি। হ্যাঁ, প্রেস থেকে। আপনারা কি মনে করেন? কিচেন কুইনের ফেভারিট পার্টিসিপেন্ট কোজাগরীর মধুচক্র থেকে অ্যারেস্ট হওয়ার ঘটনাটাই তো এখন সবথেকে বেশি চর্চায় আছে। তাই আমরা ওনাকে নিয়ে একটা নিউজ করতে চাইছি। সত্যি কি উনি এই মধুচক্রের সঙ্গে জড়িত ছিলেন? পুলিশ নাকি ওনাকে কোনো কেস না দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু তাই বা কেন? আর আপনারা মানে ওনার বাড়ির লোকেরা এই মধুচক্রর বিষয়টিকে নিয়ে কি ভাবছেন? আপনারা এটাকে কিভাবে দেখছেন? এই শোনো, এই সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি খবর নিতে এখানে আসতে কে বলেছে তোমাদের? যাও এখান থেকে, আমরা কিচ্ছু বলবো না, যাও বলছি। এখানে আসার পথেই তো পাড়ায় শুনলাম আপনারা নাকি কোজাগরীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সেটা কেন? আপনাদের কি মনে হয় কোজাগরী কি সত্যিই দোষী? প্লিজ প্লিজ আপনারা চুপ করুন। দেখুন, যাই ঘটুক না কেন সেটা আমাদের বাড়ির ভেতরের ঘটনা, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেসব কথা আপনাদেরকে আমরা বলতে যাব কেন? আমার তো মনে হয় মেজু কাকি আর বিহানি এদের পাঠিয়েছে। না মানে প্রেসের সবার সামনে আমাদেরকে এভাবে হ্যারাস করে মেজু কাকি সিম্পাথি গেইন করতে চাইছে, নিজেকে অসহায় প্রমাণ করতে চাইছে।
ও কোজাগুড়িকে তাহলে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যাননি। আপনি তো কোজাগুড়ির স্বামী, আপনিও কোজাগুড়িকে বিশ্বাস করতে পারেন না? তা না হলে এক রাতের মধ্যে ওকে বাড়ি ছাড়তে হলো কেন? আপনাদের কে অধিকার দিয়েছে এসব প্রশ্ন করার? হ্যাঁ, বেশি লোক বলে কি মাথা কিনে নিয়েছেন? ক্যামেরাটা বন্ধ করুন, বেরিয়ে যান। এক্ষুনি বেরিয়ে যান বাড়ি থেকে। বাড়ির সেলিব্রিটি বউ হাজত পাশ করলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে সেটা ফ্যামিলি ম্যাটারের মধ্যে থাকে না। আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। আলবাত পারি, এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে আপনাদেরকে বের করে দেওয়ার আমার সম্পূর্ণ অধিকার আছে, বুঝলেন? এবার যান, গেট আউট। আই সেড গেট আউট অফ মাই হাউস। বাবু কি হচ্ছে? কি মাথা ঠান্ডা কর। এইভাবে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ওরা বাইরে গিয়ে আরো উল্টো পাল্টা বলবে, তখন এই বাড়ির সম্মান, বাবার সম্মান সমস্ত ধুলোয় মিশে যাবে। অনার আর কি বাকি রেখেছে বর্দা? কোন নোংরা ইংলিশটা করেনি এরা? এখনো দাঁড়িয়ে কি দেখছেন? বললাম না যেতে, যান আপনারা, গেট আউট। বেশ, আমরা চলেই যাচ্ছি, কিন্তু কাজটা আপনি ঠিক করলেন না মিস্টার রায়চৌধুরী। গেট আউট। করতে এসেছি কথায় বলে অর্থ সত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। বেজুবু চুপ করে থেকে আমাদের কাছে যে সত্য গোপন করলো তার অভিশাপে আজ আমাদের এত অপমানিত হতে হলো। হঠাৎ করে প্রেসের লোক জ্যোতিকে নিয়ে নিউজ করতে এত উৎসাহী হয়ে উঠলো কেন? বিহার নিশ্চয়ই এ ব্যাপারে কিচ্ছু জানে না, ওকে জানানো দরকার এক্ষুনি। দেখলেন কোজাগুড়ি কোথায় আছেন সেই সম্পর্কে তার বাড়ির লোক কিছু বলতে রাজি নয়। তারা কি সত্যি জানেন না তিনি কোথায় আছেন? মধুচক্র, পুলিশ লকআপ, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এই সমস্ত কিছুর পর এখন এটাই দেখার যে কোজাগুড়ি দেবী আজ সন্ধেবেলায় কিচেন কুইনের লাইভ শোতে পার্টিসিপেট করতে আসছেন কিনা। আনসামি অনু, আনসামি রাইট নাও জয়দীর বাড়িতে যে প্রেস মিডিয়া গেছিল তাদেরকে কে পাঠিয়েছিল? তুমি? আমি? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আমি জানি অনু না, যে জার্নালিস্টরা জয়দীর বাড়িতে গেছিল তারা তোমার বন্ধু বান্ধব হয়। Now tell me, why did you do this? Maybe তুমি শুধু শুধু আমাকে অ্যাকিউজ করছো। কোজাগুড়িকে যে হোটেল থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা তো গোটা রাজ্যের মানুষ দেখেছে। সেটা নিয়ে জার্নালিস্টদের ইন্টারেস্ট থাকতেই পারে, সেখানে আমার ইনভলভমেন্টটা কোথায়? ইনভলভমেন্ট তুমি জানো? তুমি জানো জয়দীর বাড়ির সকলে কতটা অপদস্থ হয়েছে? আরে সাংবাদিকরা বাড়ি বয়ে গিয়ে একটার পর একটা অপমানকর কথা বলেছে, প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি এই নেগেটিভ পাবলিসিটি দরকার কি ছিল? কে বলেছিল এটা? ডিসকাস্টিং। একদম মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, টেনশনে মরছি তার উপর। তুমি টেনশনে তো আমরা আছি বিবি। হ্যাঁ, আর টাইম কোথায়? কোথায় টাইম? আমাদের তো এক্ষুনি লাইভ শুরু করতে হবে। কোজাগুড়ি কোথায়? হোয়ার ইজ শি? আমি তোমাকে একটা কথা বলছি বিবি, এই কোজাগুড়িকে ছাড়াই আমাদের শো শুরু করে দিতে হবে। স্যার কিন্তু একদম ঠিক কথা বলছেন, আমার কিন্তু এখনো মনে হয় যে কোজাগুড়ি আর এই শোটাতে আসবে। উনি একটা কাণ্ড ঘটিয়েছেন, ওনাকে ওনার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উনি এখানে আসবেন কোন মুখে বলো তো? এখন ওনার জন্য অপেক্ষা করে যদি আমরা টেলিকাস্টটা বন্ধ রাখি, চ্যানেল কি আমাদের ছেড়ে দেবে? হয়তো হয়তো আমাদের শোটাই ক্যান্সেল করে দেবে। আরে ভাই, আরে ভাই, চ্যানেল যদি শো ক্যান্সেল করে দেয় তো আমি একদম মরে যাব। আমি একদম মরে যাব ভাই। আমার বহু টাকা ইনভেস্ট হয়ে গেছে, আমার সমস্ত টাকা জলে চলে যাবে। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি বিবি, তুমি শো স্টার্ট করে দাও, আর কোজাগুড়িকে বারে মে তুমি একদম ভুল যাও ভাই। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম কি, যে কোজাগুড়িকে বাদ দিয়ে যদি অন্য কারোকে, আই মিন বাদ পড়ে যাওয়া কোনো পার্টিসিপেন্টকে আবার ওয়ার্ল্ড কাপ এন্ট্রিতে ফিরিয়ে আনা যায় তাহলে? আপনাকে এই ব্যাপারে কমেন্ট করার অধিকারটা কে দিল? না মানে কিছু না, নিজের জায়গায় গিয়ে দাঁড়ান প্লিজ। এভরিবডি যান নিজেদের জায়গায় গিয়ে দাঁড়ান রাইট নাও প্লিজ। মিস্টার ঝুনঝুনওয়ালা, আমার বিশ্বাসটা এতটা ভুল হতে পারে না, প্লিজ ট্রাস্ট। তবে কি সত্যি জয়দীর কোনো বিপদ? আর এক ঘন্টা বিবি, প্লিজ ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম এনি মোর। জয়দী কি তাহলে আসবে না? মানুষটা কি চিরদিনের মতো হারিয়ে যাবে?